কোনো রাজাকারের নামে কালশী ফ্লাইওভারের নামকরণ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল কিংবা শেখ জামালের নামে জনগুরুত্বপূর্ণ ফ্লাইওভারটির নামকরণেরও দাবি জানান তিনি। সকালে রাজধানীর মিরপুরে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী। দলে বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন কামাল আহমেদ মজুমদার। আরো জানাচ্ছেন মনিরুল ইসলাম। নেতাকর্মী ও স্থানীয়দের শীতের উপহার হিসেবে উন্নত মানের শাল দিয়েছেন বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মিরপুর ১৩ নম্বরের আলী হোসেন বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের এসব উপহার নিজ হাতে তুলে দেন শিল্পপ্রতিমন্ত্রী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির সভাপতি আলবেলি আফিফা রহমান। আগামী নির্বাচনে মিরপুর সহ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে কামাল আহমেদ মজুমদারকে আবারও নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল একটি মানুষও না খেয়ে মরবে না, ঠিক কামাল ভাই তার আসনে একটি মানুষও না খেয়ে মরে নাই, উনি সাহায্যের হাত এগিয়ে বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনেক আগেই তিনি দলের ভেতর ঢুকে একটি চক্র অপকর্ম করছে বলে অভিযোগ করেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এসব অনুপ্রবেশকারী ও তাদের সুপারিশকারীদের চিহ্নিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ নাম দিয়ে কিছু অনুপ্রবেশকারী আপনাদের সাথে ঢুকে পড়েছে। প্রতিটি ইউনিট কমিটিতে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের লোক রয়েছে, এদেরকে আইডেন্টিফাই করে অনতি বিলম্বে এদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি যারা এই সকল লোকদেরকে সমাজ বিরোধীদেরকে কমিটিতে স্থান দিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কালশী ফ্লাইওভারের নামকরণ কোন স্বাধীনতা বিরোধী ও বিএনপির এমপির নামে হতে দেয়া যাবে না বলে জানান শিল্পপ্রতিমন্ত্রী। যদি এই ফ্লাইওভারের কোন নাম দিতে হয় সেটি দিতে হবে শেখ রাসেল ফ্লাইওভার অথবা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট শেখ জামাল। আজকে যেই নামে করার জন্য তারা চিন্তা ভাবনা করছে, তিনি শান্তি বাহিনীর মেম্বার ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি বিএনপির সংসদে মৃত্যুবরণ করেছেন, তার নামে ফ্লাইওভার হতে পারে না। শেখ হাসিনার সাহসকে সারা বিশ্বের বিস্ময় উল্লেখ করে শিল্পপ্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সাহসের কারণেই দেশ আজ সমুদ্র বিজয় করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে কাজ করে যাচ্ছেন, আমরা সমুদ্র বিজয় করেছি বাংলাদেশের মতো তিনটি বাংলাদেশের সমান। ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে বিশ্ব আদালতে আমরা জয়যুক্ত হয়েছি। দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন শিল্পপ্রতিমন্ত্রী। আগামী ডিসেম্বরের নির্বাচনে আবার জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।